খুবই বিভৎস একটি নিউজ দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে এখান থেকে প্রচুর মৃত মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে, প্রচুর মৃত মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে। এখানে ধারণা করা হচ্ছে যে অনেক অনেক মৃত লাশকে এখানে কবর দেওয়া হয়েছে, পুঁতে রাখা হয়েছে মাটির মধ্যে। এখন প্রচুর গন্ধ আসছে এখান থেকে, মানুষ খুঁড়ে খুঁড়ে দেখছে কোথায় কী আছে। প্রচুর এখানে গণকবর দেওয়ার শঙ্কা করা হচ্ছে, প্রচুর প্রচুর অনেক গন্ধ বেরোচ্ছে এখান থেকে। এই জায়গাটি হচ্ছে গণভবনের ভেতরের সামনের সাইড। অনেক মানুষকে এখানে পুঁতে রাখার আলামত পাওয়া যাচ্ছে, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে যে নতুন চিহ্ন দেখা যাচ্ছে, চিহ্ন দেখা যাচ্ছে যে এখানে গণকবরের চিহ্ন পাওয়া যাচ্ছে গণভবনের ভেতরে। প্রচুর মরা লাশের গন্ধ বেরোচ্ছে এখান থেকে। এখানে উৎসুক মানুষ দেখতে পাচ্ছে, অনেক লাশের গন্ধ বেরোচ্ছে এখান থেকে। এখানে ভাই, এখানে আপনি কি কি শঙ্কা করছেন ভাই? এখানে 1000 উপরে মানুষের গণকবর দেওয়া হয়েছে ভাই, গণভবনে। জি, 1000 উপরে গণকবর দেওয়া হয়েছে। এই স্বৈরাচারী সরকার আমাদের ছাত্রদের গণকবর দিচ্ছে, সাধারণ মানুষের গণকবর দিচ্ছে। ওরে ফাঁসি চাই, ফাঁসি। ওর কুত্তার মতো পিড়ায় মারতে চাই আমরা জনগণ। বলার নাই। জি জি, ধন্যবাদ। ফাঁসি দেওয়া ফাঁসা মানে ফাঁসি দিতে হবে ভাই। এখানে সবার তাই, একটাই ফাঁসি দিতে হবে। জি, ইনশাআল্লাহ। জনগণ একটাই দাবি, সাধারণ মানুষের দাবি, আমাদের ছাত্রদের দাবি, সবার দাবি। আর ফাঁসি চাই আমরা, আমরা আর কিছু চাই না, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। এই মুহূর্তে এখানে মানুষ খুবই ফেটে পড়ার মতো অবস্থা। প্রচুর গণকবরের সন্দেহ করা হচ্ছে এখানে গণভবনের সামনেই ভেতরে। তো এখান থেকে প্রচুর গন্ধ বেরোচ্ছে, এখানে টেকাই রায় হয়ে পড়ছে। এখানে চিহ্ন দেখা যাচ্ছে, অনেক নতুন কবরের চিহ্ন পুঁতে রাখা হয়েছে, পুঁতে রাখার চিহ্ন দেখা যাচ্ছে গণভবনের ভেতরে। আল্লাহ ভালো জানেন যে এখানে কি হয়েছে, কত কি পরিমাণ লাশ এখানে পুঁতে রাখা হয়েছে। আশাবাদী সরকার আমাদের ছাত্রদের